হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক আজকে চলে এসেছি আবারও একটা নতুন কলেজে কিভাবে তোমরা ফর্ম ফিল করবে সেটা নিয়ে আমি এই ভিডিওতে দেখাবো তোমরা আশুতোষ কলেজের ফর্ম কিভাবে ফিল করবে আগে আমি গোয়েঙ্কা কলেজে ফর্ম ফিল আপের ভিডিওটা দেখিয়েছিলাম যারা গোয়েঙ্কা কলেজে ফর্ম ফিল আপের ভিডিওটা দেখো তারা অবশ্যই গিয়ে ভিডিওটাকে দেখে নিও আর আজকের এই ভিডিওতে দেখাবো যে তোমরা ফোন থেকে ইজিলি কিভাবে আশুতোষ কলেজ বা অন্যান্য কলেজের ফর্ম ফিল করতে পারবে এখানে আমি গুগলে আশুতোষ কলেজ সার্চ করে নিয়েছি এবারেই অ্যাডমিশন টোয়েন্টি টোয়েন্টি এই অপশানটায় যাব। যাওয়ার পর এখানে ডান দিকে তোমরা দেখতে পেয়ে যাবে অ্যাপ্লাই অনলাইন বলে তো আমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম করার পর এখানে তোমার এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে যেটার নিচের দিকে তোমরা দেখবে যেটার নিচের দিকে তোমরা দেখবে এখানে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান দেখাচ্ছে তো অ্যাপ্লাই নাওটাতে ক্লিক করবে করার পর এখানে তোমার কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো পড়ে নিতে পারো আমি এখানে ডিক্লারেশনটায় ক্লিক করে কন্টিনিউ করলাম করার পর এখানে তোমার কি কী স্টেপস রয়েছে সেটা দেখিয়ে দিয়েছে যেমন ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম সবার প্রথমে অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ করতে হবে দেন কোর্স এবং সাবজেক্টগুলোকে চুজ করবে করার পর ডকুমেন্টস আপলোড করতে হবে এবং চেক করে কনফার্ম করে প্রিন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সেটা একবার দেখে নাও এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাপ্লাই করার আগেই হাতের কাছে নিয়ে বসবে যেমন তোমার ছবি লাগছে তার সাথে সিগনেচার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ক্লাস টুয়েলভের রেজাল্ট যদি কাস্ট থেকে বিলং করে থাকো তাহলে কাস্ট সার্টিফিকেট পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকলে তাদের পিডব্লিউ সার্টিফিকেট ডমিসাইল সার্টিফিকেট যদি তোমাদের অ্যাপ্লিকেবল হয় আর ডমিসাইল সার্টিফিকেট কোথায় লাগে সেটা আমি তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেই ভিডিওটাতে বলে দিয়েছিলাম মাইগ্রেশন সার্টিফিকেট এটাও সেমভাবে বলে দিয়েছিলাম যাদের ক্ষেত্রে লাগবে তারা এগুলো সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে বসবে তো আমি এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করছি যেহেতু আমি নিউ অ্যাপ্লিক্যান্ট তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে জাস্ট আমাকে সবার প্রথমে রেজিস্টার করাতে হবে ফার্স্ট নেম দিতে হবে মিডল নেম লাস্ট নেম মোবাইল নাম্বার মেল আইডি দেন তোমার বোর্ড পাসিং ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার এই সমস্তগুলো দিয়ে আমি তারপরে আসছি এখান থেকে তোমার বোর্ডটাকে সিলেক্ট করে নেবে নেওয়ার পর তোমার পাসিং ইয়ারটা সিলেক্ট করবে দেখো এখানেও দু সালে যারা পাশ করেছো তারা ম্যাক্সিমাম এখানে ভর্তি হতে পারবে দেন তোমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দেবে দেওয়ার পর রোল নাম্বারটা দিয়ে দেবে তো আমি এখানে তো আমি এখানে জাস্ট একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে তোমার সমস্ত ডিটেলস যা যা দিয়েছো ভালোভাবে চেক করে নিয়ে দেন সাবমিট করবে আমার সাবমিট হয়ে গেছে এবং আমার নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে আমাকে এখানে লগ করতে হবে তো আমি এখানে ওটিপি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে সাবমিট অ্যান্ড লগ ইন তো অলরেডি এখানে আমার একটা পেজ ওপেন হয়ে গেছে এরপরে যা যা ডিটেলস চেয়েছে সেগুলো আমি ফিল করে দেবো যেমন এখানে জেন্ডার চেয়েছে তো আমি এটা সিলেক্ট করে দিলাম দেন ক্যাটেগরি চেয়েছে তোমরা যদি রিজার্ভ ক্যাটেগরি থেকে বিলং করে থাকো তাহলে সেটা সিলেক্ট করবে যদি তুমি রিজার্ভ ক্যাটেগরি থেকে হয়ে থাকো এবং তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কোন স্টেটে সেটাও এখানে সিলেক্ট করবে তো আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় তাই আমি নট অ্যাপ্লিকেবল করে দিলাম এরপরে ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলেও এখানে সিলেক্ট করবে আদারওয়াইজ নো করে দেবে আর এই দুটো যদি সিলেক্ট করো তাহলে কিন্তু তোমাকে এই দুটো সার্টিফিকেটও আপলোড করতে হবে এরপরে এখানে আরও যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে এগুলো বুঝতেই পারছো পিডাব্লিউডি হয়ে থাকলে সেটা ইয়েস করবে আদারওয়াইজ নো করবে যদি ইয়েস করো তাহলে সেটা টাইপ বা ডিসেবিলিটি পার্সেন্টেজ কত সেটাও এখানে দিতে হবে প্রথমে ডেটটাকে সিলেক্ট করে নেবে দেন মান্থ তারপরে ইয়ার এইরকমভাবেই এখানে দেওয়া রয়েছে তো আমি এখানে আমার সিলেক্ট করে নিচ্ছি তুমি যদি স্পোর্টস লেভেল থেকে বিলং করে থাকো তাহলে ইয়েস করবে সেটা ওখানে দিয়েও দেবে কোনটা আদারওয়াইজ নো করে দেবে দেন ক্লাস টেনে কত পারসেন্টেজ মার্কস পেয়েছো সেটা এখানে দিয়ে দেবে এরপরে তুমি যে মেল আইডি দিয়েছ বা ফোন নাম্বার দিয়েছো সেটা এখানে চলে আসবে দেন তোমার গার্জিয়ানের নাম এখানে অবশ্যই পুট করে দেবে দেন গার্জিয়ানের মোবাইল নাম্বারও এখানে দিয়ে দেবে তো আমিও এখানে দিয়ে দিচ্ছি এরপরে এখানে দেখো তোমার যে সমস্ত এডুকেশনাল ডিটেলস রয়েছে সেগুলো ফিল করতে বলেছে তো এখানে সিলেক্ট করে নেবে তুমি কোন স্ট্রিম থেকে রয়েছো তারপরে পাসিং ইয়ার তো তুমি আগেই সিলেক্ট করে নিয়েছিলে তোমার রেজিস্ট্রেশন ইয়ার অবশ্যই দু বছর আগে হবে এগুলো অটোমেটিক্যালি এখানে চলে এসেছে এরপরে স্কুলের নেমটা এখানে বসিয়ে দেবে তো আমি এখানে স্কুলের নেম দিয়ে দিচ্ছি এরপরে তুমি অলরেডি কোনো ইউনিভার্সিটি আন্ডারে রেজিস্টার ছিলে কিনা সেটা এখান থেকে জানতে চাওয়া হয়েছে এই বিষয়টা কি এটাও আমি তোমাদের ওই ডকুমেন্টসের ভিডিওটাতে খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছিলাম তো এখানে যারা আগে রেজিস্টার হয়েছিল তারা ইয়েস করবে আদারওয়াইজ নো করে দেবে আর যদি তুমি ইয়েস করো তাহলে তোমার এই সমস্ত ডিটেলসগুলো আলাদা করে ফিল করতে হবে এরপরে আসছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা তুমি ক্লাস টুয়েলভে কত নাম্বার পেয়েছো সেই নাম্বারগুলো এখানে খুব ভালোভাবে পুট করতে হবে তো সবার প্রথমে এখানে দেখো ইংলিশের নাম্বার জানতে চেয়েছে এবং এখানে তোমার ফুল মার্কস দিতে হবে তার পাশাপাশি তুমি কত পেয়েছো সেটা দিতে হবে তো এখানে সিলেক্ট করে নেবে তোমার ইংলিশ এ নাকি ইংলিশ বি তো জেনারেলি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ইংলিশ বি থাকে আমি সেটা সিলেক্ট করলাম এরপরে তোমার থিওরিতে ফুল মার্কস ছিল এইটটি দেন তোমার প্র্যাকটিক্যালে ফুল মার্কস ছিল টোয়েন্টি আর তুমি কত নাম্বার পেয়েছো সেটাও এখানে পুট করে দেবে তো আমি এখানে পুট করে দিচ্ছি একটা নাম্বার জাস্ট তোমাদের সুবিধার জন্য তো এইভাবে বাকি সাবজেক্টগুলো তোমাকে ফিল করে নিতে হবে আরও একটা ল্যাঙ্গুয়েজ এখান থেকে তোমায় সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিলাম তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিলাম করার পরে এখানে তোমাকে আবার ফুল মার্কস দিতে হবে ফুল মার্কস দেওয়ার পর এখানে তুমি কত নাম্বার পেয়েছো সেটাকে পুট করে দেবে তো আমি বাকি নাম্বারগুলো পুট করে তারপরে আসছি আচ্ছা এখানে আরও একটা কথা বলে দিই এখানে বাকি যে সমস্ত চারটে সাবজেক্ট বা তিনটে সাবজেক্ট যাদের যেরকম থাকে সেটাকে অবশ্যই চুজ করে নেবে যাদের চার নম্বর সাবজেক্টটা নেই তাদের চুজ করার কোনো দরকারও নেই তো সমস্ত সাবজেক্ট চুজ করার পর অটোমেটিক্যালি এখানে তোমার টোটালটা দেখাবে দেখানোর পর এখানে দেখো তোমাকে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে দেন সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিয়েছি তো আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছি দেন এই ডিক্লারেশনটায় ক্লিক করে সমস্ত ডিটেলস তোমরা যা যা এখানে ফিল আপ করেছ পুনরায় ভালোভাবে চেক করে নেবে কারণ এটাকে আর তুমি চেঞ্জ করতে পারবে না তো আমি এটাকে সেভেন কন্টিনিউ করলাম তো আমি এখানে সাবজেক্ট ফোরটা দিইনি বলে আরও একবার জানতে চাইল তো এক্ষেত্রে আমি নট অ্যাপ্লিকেবেল করে দেবো এবং তার তাহলে আমাকে আর কিছু দিতে হবে না তো দেন আমি সেভেন কন্টিনিউ করবো এরপরে আমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং কোন ডকুমেন্টের কত সাইজ হবে সেটাও এখানে বলে দেওয়া রয়েছে যেমন ক্যান্ডিডেটসের ফটো রয়েছে থার্টি তোমার সিগনেচার হচ্ছে টোয়েন্টি এর মধ্যে কিন্তু তোমাকে আপলোড করতে হবে এর থেকে বেশি হয়ে গেলে আপলোড করতে দেবে না তো এখানে আমি ডকুমেন্টগুলো সেট করে নিয়ে তোমাকে এখানে সাইজ কমিয়ে তারপরে আপলোড করতে হবে যেহেতু এটা ফোন থেকে করছো তাই তোমাকে এখানে সাইজটাকে কমিয়ে নিয়ে তারপরে আপলোড করতে হবে তো এরপরে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তো আমি তোমাদের একটা আপলোড করে দেখিয়ে দিচ্ছি এখানে চুজ ফাইলে যাবে যাওয়ার পর তোমার এখান থেকে ফাইল থেকে ছবিটা সিলেক্ট করবে যেরকম সাইজ বলেছে সেই সাইজের মধ্যে রাখলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা একবারই আপলোড করে দিতে পারবে তো বাকি এখানে এজ প্রুফ চাইছে আর মার্কশিট চাইছে তো এটা আমি আপলোড করে তারপরে আসছি তো এখানে দেখো আমার চারটে ডকুমেন্টসে আমি জাস্ট তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমার তোমরা এখানে তোমাদের ছবিটাকে সিলেক্ট করে নেবে প্রথমে হচ্ছে ফোটো দেন সিগনেচার দেন তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট দেন ক্লাস টুয়েলভের মার্কশিট তো এগুলো জাস্ট আপলোড হয়ে যাওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবে এখানে এবার তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে অর্থাৎ তুমি এতক্ষণ তোমার সমস্ত ডিটেলস ফিল আপ করলে এরপরে তোমাকে এখানে সাবজেক্ট চুজ করতে হবে এখানে তোমার এগ্রিগেট মার্কস চলে এসেছে এরপরে তুমি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাও সেটা এখান থেকে চুজ করে নেবে তো আমি এখান থেকে একটা চুজ করে নিচ্ছি দেন এখানে তোমার সিসি সাবজেক্টটাকে সিলেক্ট করবে অর্থাৎ তুমি কোনটাতে অনার্স নিতে চাও তো জাস্ট আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আর আমি তোমাদের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে তোমাদের জি সাবজেক্ট অর্থাৎ জেনারেল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে দুটো সাবজেক্টকে চুজ করতে হবে সেটাও তোমরা এখান থেকে চুজ করতে পারবে তো এখানে যে অপশানগুলো দিচ্ছে তার মধ্যেই তোমাকে চুজ করতে হবে যেমন আমাকে জি ওয়ানে অপশান দিয়েছিলো বেঙ্গলি আর সোশিওলজি তো আমি এখান থেকে সোশিওলজি সিলেক্ট করে নিয়েছি আর জি টুতে একটাই অপশান দিয়েছিল সেটাই তোমাকে চুজ করতে হবে অর্থাৎ কোনো কলেজে যে সাবজেক্টগুলো অ্যাভেলেবেল থাকবে তুমি সেগুলোই চুজ করতে পারবে আর তার বেশি সাবজেক্ট কিন্তু এখান থেকে চুজ করতে পারবে না এরপরে এই সিসি সাবজেক্ট হিসাবে তোমাকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এখানে চুজ করে নিতে হবে তো আমি এখান থেকে একটা চুজ করে নিলাম আমার সমস্ত সাবজেক্টগুলো অ্যাড হয়ে গেছে এবং আমি এটাকে কনফার্ম করে দেবো ওকে বলে এখানে দেখতেই পাচ্ছ আমার পুরো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমার সমস্ত আমি একবার ভালোভাবে চেক করে নিয়ে এটাকে কনফার্ম করে দেবো তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ চাইলে এটাকে এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন করে নিতে পারো অথবা পিডিএফ হিসাবে ডাউনলোড করে রাখতে পারো তো আশা করি আশুতোষ কলেজে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা তোমাদের ভালোভাবে বোঝাতে পারলাম স্টেপ বাই স্টেপ প্রসেসটা তোমরা সবাই বুঝতে পেরেছ এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা এতটাই রাখছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর এই ধরনের আরও কলেজের ফর্ম ফিল আপ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আগামী কয়েকদিন চ্যানেলে বিভিন্ন কলেজের ফর্ম ফিল আপ আসে থাকবে শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে নয় আরও বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যদি তোমরা ভর্তি হতে চাও সেই ধরনের কলেজের ফর্ম ফিল আপও এখানে আসবে তো ভিডিওটা এতটাই রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই